শিল্পমন্ত্রীকে নরসিংদী জেলা আওয়ামী লীগের ফুলেল শুভেচ্ছা। নরসিংদী থেকে আশিকুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট। নতুন নতুন আপডেট সংবাদ পেতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের চারটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক ও একটিতে ইগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করে। এর মধ্যে নরসিংদী চার মনোহরদী বেলাব আসনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এদিকে ২৫ জনকে মন্ত্রী ও ১১ জনকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রী পরিষদ গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও দ্বিতীয়বারের মতো শিল্পমন্ত্রী নির্বাচিত হন তিনি। টানা দ্বিতীয়বার শিল্পমন্ত্রী নির্বাচিত হওয়ায় নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেনের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় ঢাকার মিন্টু রোডে সরকারি বাসভবনে এই ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় সকলের সাথে কুশল বিনিময় করেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় ও দেশের উন্নয়নে কাজ করার উদাত্ত আহ্বান জানান শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গেই থাকুন।